সকলকে ডাব্লিউ প্রাইভেট ডিভিশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভি টাস্ক ওয়ান বাংলা কোয়েশনগুলো সলভ করব এছাড়াও এই চ্যানেলে ক্লাস সিক্সের সায়েন্স পার্ট ওয়ান পার্ট টু ইংলিশ পার্ট ওয়ান পার্ট টু জিওগ্রাফি পার্ট ওয়ান পার্ট টু এবং ক্লাস এইটের ইংলিশ পার্ট ওয়ান পার্ট টু আপলোড করা হয়েছে তাদের লিঙ্কগুলি ডিসক্রিপশন বক্সে থাকবে আর ভিডিও শুরু করার আগে আরেকবার বলে নেব যদি তোমরা এই নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটি ভিডিও ক্লাস শুরু করা যাক দেখো ক্লাস প্রথম কোশ্চেনটা কি বলা আছে হচ্ছে বলি ওটা কি পঞ্চানন অপেরা পেয়েছ কে কাকে এই কথা বলেছেন এবং তার এই কথা বলার কারণ কি হচ্ছে উত্তর উদ্ধ অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের অংশ প্রথম বলছে কে কাকে কথা বলেছেন বলছে এ কথা গল্পের শিক্ষক বিভীষণ দাস শঙ্করকে বলেছেন আর এই কথা বলার কারণ কি বলছে ক্লাস চলাকালীন ক্লাস চলাকালীন শঙ্কর অন্যমনস্ক ছিল শিক্ষক মহাশয় যখন বুঝতে পারলেন যে শঙ্কর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তখন শিক্ষক শঙ্করকে কি পড়াচ্ছেন জিজ্ঞাসা করেন শঙ্কর কাল্পনিক ও অবাস্তব উত্তর দেয় তখন শিক্ষক মহাশয় একথা বলেছেন দ্বিতীয় কোশ্চনা দেখো কি বলছে তাই তারা স্বগতই নীরব বক্তাকে কাদের সম্পর্কে কেন তিনি কথা বলেছেন কি বলছে উদ্ধৃত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা রচনা থেকে নেওয়া এখানে বক্তা হলেন কে ক্যাংস্ট্যাং সাহেব তারপরে কোশ্চেন কি ছিল বলছে তিনি এ কথা কেন বলছে ক্যাংস্ট্যাং সাহেব জঙ্গলের পশুদের প্রসঙ্গে উক্তিটি করেছেন তার মতে তার মতে জঙ্গলের পশুদের থেকে পোশাক পশু বিস্তিৎকার করে কারণ বন্য পশুদের নিজেদের আত্মরক্ষার জন্য ভাবতে হয় তাই জঙ্গলের পশুরা স্বাভাবিকভাবেই নীরব হয় দেখো কি বলছে বলছে তৃণমূলটা বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখি সে খালাস কোন রচনার অংশ কাজের সম্পর্ক আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন তার এমন মন্তব্যের কারণ কি উত্তর কি বলছে আলোচ্য অংশটি গোপাল চন্দ্র ভট্টাচার্য রচিত কুমরে পোকার বাসাবাড়ি রচনার অংশ বলছে কুমড়ো পোকা সম্বন্ধে লেখক এমন মন্তব্য করেছেন আর তারপর কোশ্চেন বলছে এমন মন্তব্যের কারণ কি বলছে কুমড়ে পোকা ডিম ফুটে বাচ্চা হওয়ার পরই যাতে সেই বাচ্চারা খাবার পায় তার ব্যবস্থা আগে থেকেই করে রাখে এরপর সেই পোকারা আর তার বাচ্চা এবং বাসার খবর রাখে না এই প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন প্রশ্ন দেখব আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও উত্তর কি হবে হচ্ছে উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতার অংশ কবির মনে হয়েছে ভর সময়টা যেন ঘুমিয়ে দেশে চলে গিয়েছে কবি আরো মনে মনে হয়েছে শুধু মানুষ না সমস্ত পৃথিবী যেন ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় আছে অসুস্থ গাছ দাঁড়িয়ে থাকা অসুস্থ গাছ দাঁড়িয়ে থাকা ও রাখালে উদাসীনতা নদীর ধারে খড়ের আটি বোঝায় নৌকা বেঁধে মানুষজনের ঘুমানো যেন সমস্ত পৃথিবী বিশ্রাম করছে এই কবির এই পরিবেশ পরিবেশে কবির এমন অনুভূতি হয়েছে পরের হচ্ছে বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখছে কেন উত্তর উদ্ধৃত অংশটি কবি পাইন গাছ মরুভূমির স্বপ্ন দেখছিল কারণ মরুভূমি অঞ্চলে পাম গাছ যেমন তপ্ত বালিতে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ ও তাই ও চায় সেইভাবে মরু অঞ্চলে বসবাস করবে যেহেতু পাইন গাছ ঠান্ডা অঞ্চলে গাছ তাই তার মরু অঞ্চলে ভালো লাগে সেজন্য পাইন গাছ মরু অঞ্চলে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন অর্থ বলতে কি বোঝায় উত্তর হবে বিশেষ ভাবে বিশ্লেষণ করা আর পরের কোশ্চেন শেষ কোশ্চেনটা কি বলছে সিদ্ধ বা মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা